আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা একটু মন দিয়ে শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি বলার চেষ্টা করব করবো পাক আমাকে তৌফিক দান করুন সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা যখন আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই তখন আমরা প্রথমত নিকটস্থ ডাক্তারের কাছে যাই কোনো ডাক্তারের চেম্বারে যাই ডাক্তারকে দেখাই ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট দেন এবং ওষুধ দিয়ে থাকেন কেউ কেউ আবার সরকারি হসপিটালে যান আবার কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য বড় হসপিটাল বড় ক্লিনিক বা দেশের বাইরে গিয়ে থাকেন সচরাচর একটি কথা শোনা যায় আমাদের এই দেশে এবং দেশের বাহিরে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তখন ডাক্তার নাকি রোগ খুঁজে পান না আর এই রোগ খুঁজে না পাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে নানা ধরনের মোল্লা কবিরাজ বা নানা ধরনের ভণ্ড বাটপারের স্মরণাপন্ন হন কারণ যখন আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে বললেন যে আপনার কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনি বিভ্রান্ত হবেন এটি স্বাভাবিক এবং অনেকে তখন বলবেন যে এটি ডাক্তারি সমস্যা নয় এই জন্য ডাক্তার রোগ খুঁজে পায়নি আপনি কোনো হুজুরের কাছে যান বা কোনো কবিরাজের কাছে যান বা কোনো মোল্লার কাছে গিয়ে আপনি তদবির করান আর এটি একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্য যে আপনি যখনই কোনো মোল্লা কবিরাজ বা কোনো তদবিরকারী ব্যক্তির কাছে যাবেন হোক সে যে কোনো ধর্মেরই যাওয়ার সাথে সাথেই আপনাকে বলে বসবে যে আপনার উপরে জাদু আছে শনির দশা আছে আপনাকে জিন আক্রমণ করেছে আপনার এটা আছে সেটা আছে এক কথায় আপনাকে কোনো দিনই এমন কোনো ভালো পরামর্শ কোনো মোল্লা সচরাচর দেয় না তবে এর মধ্যে হাক্কানি স্পিরিচুয়াল হিলার যারা রয়েছেন আধ্যাত্মিক চিকিৎসক রয়েছেন তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন যে আপনার আসলে কোনো সমস্যা আছে না নাই যখন আপনি শুনবেন যে আপনার উপরে কোনো ধরনের জিনেরাসোর জাদু বান বা কোনো চালান পাওয়া যাচ্ছে না তখন আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে বিশ্বাস করতে পারবেন না কারণ একশো জনের মধ্যে নিরানব্বই জন মোল্লা কবিরাজ আপনাকে বলছে আপনি জাদুগ্রস্ত আপনার উপরে বান মারা আছে চালান দেওয়া আছে আর হয়তো বা একজন বলছে যে আপনার উপরে কিছু পাইনি তো আপনি স্বভাবতই যারা বেশি বলছে যাদের কাছ থেকে আপনি বেশিরভাগ কথা শুনছেন তাদেরকেই আপনি বিশ্বাস করবেন যিনি একজন বা দুইজন মানুষ বলছে আপনার উপরে কিছু পাওয়া যায়নি তখন আপনি তাকে বিশ্বাস করতে পারবেন না এটি স্বাভাবিক আর ওরা হয়তো সত্য বলছে আপনি কেমনে বুঝবেন ওরা সত্য বলছে মোট কথা হচ্ছে মানুষ এরকম বিভ্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে মেডিকেল থেকে ফেরত হওয়ার কারণে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় ক্লিনিকে যাওয়া হয় অর্থাৎ মেডিকেলি ট্রিটমেন্টের জন্য যখন রুগী যায় তখন রুগী বিভ্রান্ত হয়ে যায় প্রথমত ডাক্তারদের সিরিয়াল পাওয়া যায় না দ্বিতীয়ত অতিরিক্ত চার্জ নিয়ে তারা রুগী দেখেন আপনি আজকে রুগী হলেন তিনি সিরিয়াল দিবেন পনেরো দিন পরে যখন আপনি সিরিয়াল পেলেন তার কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন যে তিনি অনেক অনেকগুলো টেস্ট দিয়ে বসেছেন আপনি হয়তো অনেকগুলো টেস্ট করাচ্ছেন না আবার অনেকগুলো টেস্ট করে আপনি দেখলেন যে ওই সমস্যা নাই আবার দেখা গেল কোনো কোনো ডাক্তার অতিরিক্ত ওষুধ লিখে দিচ্ছে দেখা গেল এই ওষুধগুলো খেয়ে আপনি কোনো ফলাফল পাচ্ছেন না শেষ পর্যন্ত ডাক্তারের কাছে দুই তিনবার যাওয়ার পর ডাক্তার বলল যে আপনার কোন রোগ পাওয়া যায়নি তখনই আপনি বিভ্রান্ত হয়ে শেষ চিকিৎসা হিসাবে মোল্লা বা কবিরাজের শরণাপন্ন হচ্ছেন তো একটি কথা আপনারা মনে রাখবেন যে আপনি যখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার রোগ পেল না ডাক্তার আপনাকে চিকিৎসা করল আপনার রোগ ভালো হলো না তখন সাথে সাথে যে আপনি মোল্লাগিরি করাবেন কবিরাজ দেখাবেন এটি কিন্তু করবেন না কারণ আপনি যখনই মোল্লা বা কবিরাজের কাছে যাবেন হন তিনি মসজিদের ইমাম অথবা মাদ্রাসার হুজুর অথবা যে কোনো ব্যক্তি হন না কেন যদি হাক্কানি ব্যক্তি না হয় তাহলে আপনাকে কিন্তু না জেনে না দেখে না বুঝেই বলে বসবে যে আপনার উপরে জাদু আছে উপরেই সমস্যা আছে আপনাকে জিন ভর করে রেখেছে একটি কথা মনে রাখবেন মানুষের শরীরে জিন থাকে প্রধানত প্রথমত কারিন জিন আপনার সাথে আছে আর তো মানুষের অন্তরেই বসে আছে সেও তো একটি জিন তো একজন মোল্লা যদি বলে যে আপনার উপরে জিন আছে তাহলে সে কিন্তু মিথ্যা বলেনি আর আপনি ওই জিন আছে শব্দের উপরে তার কাছ থেকে তদ্বির চিকিৎসা করিয়ে হচ্ছেন ক্ষতিগ্রস্ত তো আপনি প্রথমত নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে আপনি আসলে কি ধরনের রোগী অনেকে টেনশান করে নানা ধরনের খাবার খায় তৈলাক্ত খাবার খায় বা অপুষ্টিজনিত খাবার খায় যেগুলো মানুষের শরীরে ক্ষতি করে যেগুলো সবাই জানে যে এই সমস্ত খাবার খেলে মানুষের ক্ষতি আসে গ্যাস্ট্রিক হয় গ্যাসের সমস্যা হয় প্রেশার বাড়ে ডায়াবেটিস হয় তারপরে মানুষ খায় আপনি দেখেন আপনি একটি বিয়েতে দাওয়াত দিয়ে দেখেন কত মানুষের সমাগম হয় কিন্তু আপনি একটি বিপদে পড়ে দাওয়াত দেন কাউকে পাবেন না এর কারণটি কি ওইখানে খাবার আছে এই জন্য সমাগমের অসুবিধা নাই সমস্যা নাই ওই খাবারগুলো খেয়ে শতকরা নব্বই জন মানুষ অসুস্থ হয় সেই অসুস্থতার দিকে কারো লক্ষ্য নাই খেয়াল নাই দাওয়াত খেতেই হবে যে যেখানে দাওয়াত দিল পেট পুরে খেতে হবে বিশেষ করে ডিনার লাঞ্চ এগুলো পেট পরে খেতে হবে ডিনারে এমনভাবে গরুর গুস্ত বা এমনভাবে খাবার খায় যে শেষ পর্যন্ত গলা পর্যন্ত না আসা পর্যন্ত তার তৃপ্তি হয় না এই সমস্ত লোক যখন অসুস্থ হবে তখন ডাক্তার তাকে চিকিৎসা দিতে দিতে পরিশ্রম করতে করতে ডাক্তার কিন্তু আর তার চিকিৎসা করতে রাজি হবে না আর তখনই এই লোক মোল্লা কবিরাজ খোনার। জ্যোতিষ এদের কাছে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের বা দেশের বাইরের যারা আমার কথা বোঝেন সমস্ত ডাক্তার ভাইদেরকে বলছি ডাক্তার বোনদেরকে বলছি আপনাদের কাছে রোগী আসলে আপনারা খুবই মনোযোগের সহিত তাদের রোগ নিরূপণ করবেন এবং প্রয়োজনীয় টেস্ট করানো দরকার হলে করাবেন কিন্তু অতিরঞ্জিত টেস্ট দেওয়ার কারণে অনেক রুগী টেস্ট করায় না আপনি দশটা টেস্ট দিছেন সে তিনটা করাইছে বাকি ষাটটা করায়নি এই না করানোর কারণে হয়তো ওই রুগী আপনার কাছে আর আসছে না আবার আসলেও আপনি দেখছেন ওই টেস্টগুলো করাচ্ছে না আবার যদি করায় তাহলে ওইগুলোর মধ্যে হয়তো বা কোনো সমস্যা পাওয়া যায়নি তখন আপনি বললেন যে আপনার মধ্যে কোনো সমস্যা নাই আর তখনই রোগী কি করে রোগী এই ভণ্ড মোল্লা কবিরাজ এদের শরণাপন্ন হয় এতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সাধারণ মানুষগুলো যারা অসুস্থ যারা রোগী তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর লাভবান হচ্ছেন ডাক্তাররা আর মোল্লারা আমি সার্বজনীনভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকার কারণে এই কথাগুলো বললাম আমি চাই না যে মানুষ রুগী হয়ে আমার কাছে আসুক আর রোহানি তদবির করাক এটা আমি চাই না আমি চাই মানুষ সুস্থ হোক আমার কাছে আসার দরকার নাই আমার সাথে যোগাযোগেরও দরকার নাই তদ্বির নেওয়ারও প্রয়োজন নাই কিন্তু ব্যাপার হচ্ছে আমি যখন কারো তদবির করি না তখন মানুষ সাথে সাথে অন্য মোল্লার কাছে যায় অন্য কবিরাজের কাছে যায় আমি যখন কারো রোগ পাই না তখন আমাকে বিশ্বাস করে না মনে করে যে হুজুর আসলে বুঝতেই পারেনি আবার যখন কারো চিকিৎসা করে দেই তখন সেটা যাচাই করে মোল্লার কাছে গিয়ে যে দেখেন তো আমার এটা আসলে সারছে কিনা মানুষ সেটা বোঝে না যে এই বর্তমান সময়ে বর্তমান যুগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুম্মা আলহামদুলিল্লাহ আমি যেভাবে সত্যবাদী হয়ে সততার সহিত মানুষের স্পিরিচুয়াল হিলিং করি রোহানি চিকিৎসা করি এইভাবে দ্বিতীয় কেউ করে বলে আমার জানা নাই তবে থাকতে পারে নাই এমন কথা বলা যাবে না তবে থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে আমি পাইনি সুতরাং আপনারা যখনই কোনো চিকিৎসা করাবেন তখন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন এবং আপনার রোগের জন্য অবশ্যই ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন আর ডাক্তারদেরকে আমি অনুরোধ করছি জোর হাতে অনুরোধ করছি আপনারা রুগীকে ফেরত দিবেন না বিদায় করবেন না রোগ পাই নাই এই কথা বলে বিদায় করবেন না রোগ পাই নাই বলে যখনই আপনি বিদায় করছেন তখন রোগীটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে তার রোগ আছে অবশ্যই আছে পাক মানুষকে রোগ দিবে এটা সত্য আপনি পান না কেন তাহলে আপনি হয়তো ভালোভাবে ডাক্তারি পড়তে পারেননি আপনি জানেন না অথবা আপনার অসংখ্য রোগী আছে আপনার ভিজিটটা নিয়ে নিছেন এখন আর আপনার রুগীর কি হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না রোগী একটু লোক হইলে কিছু টেস্ট দিবেন আর রোগী যদি গরিব হয় তখন বলবেন তোমার কোনো রোগ নাই কিছু ভিটামিন কিছু প্যারাসিটামল এটা সেটা দিয়ে বিদায় করে দিলেন আর ওই রোগীগুলো গিয়ে অসুস্থ হয়ে ভণ্ড মোল্লা কবিরাজের ভণ্ড জায়গায় গিয়ে ধোঁকাবাজি জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতির জন্য আলটিমেট দায়ী কিন্তু আপনারা আপনারা ডাক্তাররা সুতরাং আমি অনুরোধ করব যারা বিজ্ঞ চিকিৎসক আছেন আপনারা রুগীর সঠিক সেবা দিন সঠিক চিকিৎসা করুন রোগীকে সুস্থ করার চেষ্টা করুন রুগীকে হুট করে বিদায় করে দিবেন না তার শরীরে কোনো রোগ নাই এই কথা বলে বিদায় করে দিবেন না এমন কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহ সব হুয়া সৃষ্টি করেননি যার ভিতরে রোগ নাই আপনি কেমনে বলেন তার রোগ নাই অবশ্যই আছে আপনি পাচ্ছেন না আপনি সেটা বলতে পারেন যে আমি রোগ পাচ্ছি না আমাদের সেই মেশিনারিজ নাই বা আমার সেই অভিজ্ঞতা নাই আপনার রোগ নিরূপণ করার আপনি আরও ভালো ডাক্তারের কাছে যান সেটা বলতে পারেন কিন্তু রোগ নেই এই কথা বলে দেন কেন কারণ রোগীরা আমার কাছে বলে ডাক্তার রোগ পায়নি এই ডাক্তার রোগ পায়নি অনেক ডাক্তারে গেছি ডাক্তাররা রোগ পায়নি অনেক টাকা খরচ করছি অনেক টাকার ওষুধ খাইছি কোনো ফলাফল পাইনি হুজুর আপনি কিছু দেন এই তখনই আমি হয়তো মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিলাম কিন্তু হাজার হাজার ভণ্ড মোল্লা কবিরাজ আছে যারা মানুষকে ধোঁকা দিয়ে চুষে চুষে পিসাচের মতো তাদের রক্ত চুষে খায় এমন মোল্লা কবিরাজের কাছে তারা শরণাপন্ন হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং সতর্ক হন মানুষ মানুষের জন্য একজন আরেকজনের উপকারে আসার জন্যই পাক মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাক মানুষকে তার খলিফা হিসাবে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ মনস্থ করেছেন পৃথিবীতে তার খলিফা নিযুক্ত করবেন আপনি আল্লাহ পাকের একজন খলিফা এটা মনে রাখবেন আমি আল্লাহ পাকের একজন খলিফা সবাই আমরা ইনসান আল্লাহ পাকের খলিফা অর্থাৎ প্রতিনিধি আমরা আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে ধোকাবাজি করে বাটপাড়ি করে চিটারি করে খাওয়া এটা জায়েজ হবে না আশা করি আমার এই ভিডিওটি মানুষের উপকারে আসবে এবং মানুষ বোঝার চেষ্টা করবে আমাকে অনেকে মন্দ ভাবতে পারেন অনেকে হয়তো প্রশংসা করতে পারেন আমি প্রশংসাও চাই না আর আপনি যদি আমাকে মন্দ মনে করেন তাতে আমার কোনো যায় আসে না সুতরাং ভিডিও দেখেন ভালো লাগলে আবার দেখেন শোনেন আমার পরামর্শ গ্রহণ করেন ভালো না লাগে আমাকে তিনটা গালি দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে চলে যান আমার কোনো যায় আসে না আমি সুপরামর্শ দিয়ে থাকি সবাইকে এবং যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো সুপরামর্শ দিতেই থাকব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি